بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত ভাই জনাব মোহাম্মদ মিজানুর রহমান ওমান থেকে জানতে চেয়েছেন যে বেদাত কি এবং কি কি কাজ করলে বেদাত হয় সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, বেদাত বলা হয় ওই সমস্ত কাজকে যে কাজকে দিন ও ইবাদত মনে করে আবিষ্কার করে থাকে, অর্থাৎ দিন ও ইবাদতের ক্ষেত্রে নব আবিষ্কৃত কাজকে কি বলা হয়? বেদাত বলা হয়। অর্থাৎ এমন নব আবিষ্কৃত কাজ যে কাজকে দিন বা ইবাদত মনে করে পালন করা এবং সেই কাজের ব্যাপারে কোরআন এবং সহিহ হাদিসের কোনো দলিল নাই, সেই কাজকে কি বলা হবে? বেদাত বলা হবে। যেহেতু আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেছেন আবু দাউদ তিরমিজি হাদিস, ইয়াকুম ওয়াল মুহদাসাত, তোমরা নব আবিষ্কৃত কাজ থেকে কি করবে? বেঁচে থাকবে। কারণ প্রত্যেক বিদাতই হচ্ছে ভ্রষ্টতা। তদ্রূপ সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি আমার এই দিনে নিজের পক্ষ থেকে কোনো কিছু সৃষ্টি করলো যা তার মধ্যে নাই তা প্রত্যাখ্যান যোগ্য। তদ্রূপ সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কাজ করলো যে ব্যাপারে আমাদের কোনো দিক নির্দেশনা নাই তা বর্জনীয়, একে বলা হয় বিদআত। তবে একটা জিনিস সতর্ক, সেটা হলো এই যে নব আবিষ্কৃত পার্থিব কোন বিষয়কে বেদাত বলা যাবে না। যেমন শরীয়তে নিষিদ্ধ কোন কাজকে বেদাত বলা হয় না, বরং তাকে অবৈধ বা হারাম বা কিছু ইত্যাদি বলা হয় না। তো এই ছিল বেদাত। তো বেদাত কি কি কাকে কাকে বেদাত বলা হবে? যেমন এই যে মিলাদুন্নবী, যেহেতু শরীয়তের কোন দলিল নাই, না আল্লাহ রাসূল আলাইহিস সালাম, না সাহাবায়ে কেরাম, না তাবেঈন, না তাবে তাবেঈন বা কোনো উলামায়ে সালাফ ঈদ মিলাদুন্নবী পালন করেছেন বা করার নির্দেশ দিয়েছেন, যার কারণে এটাকে বেদাত বলা হয়েছে। তদ্রূপ আমাদের পরিবেশে লক্ষ্য করলে দেখা যায় যে কেক কেটে মোমবাতি জ্বালিয়ে বার্থডে অর্থাৎ জন্মদিন পালন করা থাকে, এটাও বেদাতের মধ্যে। যেমন ভালোবাসা দিবস, মাতৃ দিবস, শিক্ষক দিবস, আরো কত দিবস যে আমরা পালন করে থাকি, এগুলো সবই বেদাতের অন্তর্ভুক্ত। তদ্রূপ মুরদার নামে ফাতেহা খানি, কুল খানি, চল্লিশা, আরো কত কিছু না করে থাকে, এগুলো সবই হচ্ছে বেদাতের অন্তর্ভুক্ত। যেগুলো যেহেতু এই ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহিস সালাম, সাহাবা কেরামগণ, তাবেঈনগণ, তাবে তাবেঈনগণ থেকে আর কোনো দিক নির্দেশনা পাওয়া যায় না, তাই এগুলো হচ্ছে বেদাতের অন্তর্ভুক্ত। এমন আরো বহু উদাহরণ রয়েছে, বাকি আল্লাহ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।